তো হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? ভাবেন আপনি একটা কাগজের দুনিয়াতে আসেন, তখন আপনার কেমন লাগতো? একটু আজব তো অবশ্যই লাগতো, আর এমন আজব লাগে সুপারম্যানের। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে সুপারম্যানকে আমরা টোটাল 4টা মুভিতে দেখতে পেরেছি, যেখানে ছাজাম মুভির ইন্ডে আমাদেরকে সুপারম্যানের বডি দেখানো হয়েছিল, মাথা কিন্তু দেখানো হয়নি। ডিসি অনেক ঝামেলার মধ্য দিয়ে যাওয়ার পরেও কিছু জিনিস অনেক পারফেক্ট ছিল, তার মধ্যে সুপারম্যান একজন। তো গাইজ, আমি আশিক, অ্যান্ড আজ আমরা কথা বলবো সুপারম্যানের বেস্ট 5টা ফাইট নিয়ে। নাম্বার 5, সুপারম্যান ভার্সেস স্টিফেন উলফ। এমন না যে এই ফাইটটা 5 নম্বর পজিশন ডিজার্ভ করে, কিন্তু সুপারম্যানের সব থেকে ফালতু ফাইটের মধ্যে এটা একটা। জাস্টিস লীগে স্টিফেন উলফ সবাইকে যেইভাবে মারতেছিল, সুপারম্যান আসার পর লাগতেছিল যেন স্টিফেন উলফ একটা বল হয়ে গেছে। সুপারম্যান আসার পর সবাই ওকে অনেক খারাপ ভাবে মারা শুরু করে, কিন্তু এই ফাইটটায় সুপারম্যানের অনেক অসাম মোমেন্ট ছিল, যেমন সুপারম্যানের সুপার স্পিড। নাম্বার 4, সুপারম্যান ভার্সেস জাস্টিস লীগ। এখানে মৃত্যু থেকে উঠে আসা সুপারম্যান এটা আইডেন্টিফাই করতেছিল যে আসলে কে বন্ধু আর কে শত্রু, কিন্তু ব্যাটম্যানকে দেখতে পাওয়ার পর সুপারম্যান এটা বুঝতে পারে কেউ আমার শত্রু হোক বা না হোক, ব্যাটম্যান আমার আসল শত্রু। কিন্তু এই ফাইটের আইকনিক মোমেন্ট হচ্ছে সুপারম্যান ভার্সেস ফ্ল্যাশের সুপার স্পিড ফাইট, সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানের হেড বিট। 3, সুপারম্যান ভার্সেস জড। ম্যান অফ স্টিলের এই সিকোয়েন্সটায় যত কিছু ডিস্ট্রয় হয়েছে, পুরা সুপার হিরো হিস্টোরিতে এত কিছু কোনো সিনসে ধ্বংস হয়নি। ভিডিওর শুরুতে আমি কাগজের দুনিয়ার কথা বলতেছিলাম, তো এখানে এটাই হচ্ছিল। উইদাউট কন্ট্রোল সুপারম্যান এবং জড একে অপরের সাথে ফাইট করে করে আশেপাশে সবকিছু ধ্বংস করে ফেলতেছিল। এতেও যখন মন ভরেনি, তখন বেচারা ব্যাটম্যানের স্যাটেলাইটকে ধ্বংস করে নিচে ফেলায় দিয়েছিল, কিন্তু এই ফাইটটা ছিল অনেক অসাম। নাম্বার 2, সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান। কে জানতো আমরা সুপারম্যানকে এত খারাপ অবস্থায় মার খেতে দেখবো? কে জানতো সুপারম্যানকে মারার মতো কারো সাহস আছে? ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের একজন মানুষ মানে ব্যাটম্যান সুপারম্যানের অনেক খারাপ অবস্থা করে ফেলে। নাম্বার 1, ট্রিনিটি ভার্সেস ডুমস ডে। হিউম্যান ক্রিপ্টোনিয়ান ডুমস ডের কাছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো পাওয়ার আছে। মিক্সে ডুমস ডে যেদিক দিয়ে যেত, ওই দিকের সবকিছু ধ্বংস করে ফেলতো। ডুমসডে এর মতো পাওয়ারফুল একজনই আছে, আর সেটা হচ্ছে সুপারম্যান। ম্যান ভার্সেস সুপারম্যানে ট্রিনিটি এবং ডুমসডে এর ফাইট অনেক অসামভাবে দেখানো হয়েছিল, কমিক্সেই হোক বা সেটা মুভি। ডুমসডেকে মারার জন্য সুপারম্যানকে মরতেই হয়। এখানে জ্যাক স্নাইডার ওর ডিরেকশনের পিক পাওয়ারও দেখাই দিয়েছিল, আর সেটা হোক সুপারম্যান ভার্সেস ডুমসডে এর হিট ভিশন ব্যাটেলের, আর সুপারম্যানের স্পেস থেকে এসে ফাইট করার সিনটা, বা ওয়ান্ডার ওম্যানের সুপারম্যানকে উপর থেকে নিচে নামানোর ছোট সিনটা। থ্যাংক ইউ গাইস, দিস ইজ আশিক অ্যান্ড ইউ আর আশিক এক্সপ্লেইন। সাবস্ক্রাইব ফর মোর সুপার ভিডিওস।